আলহামদুলিল্লাহ আলা রাসুলিল্লা আপনি প্রশ্ন করেছেন যে যানবাহনে নামাজ পড়লে যদি কেবলা ঠিক না থাকে তাহলে কি সেই নামাজ পুনরায় পড়তে হবে ফরজ নামাজ যানবাহনে পড়া যাবে না ফরজ নামাজের জন্য শর্ত হল সেটা জমিনের ওপরে মাটির ওপরে দাঁড়ানো অবস্থায় পড়তে হবে এটা হচ্ছে শর্ত যদি জোহরের নামাজ হয় তাহলে যদি সময় না পান তাহলে আসরের টাইমে পড়েন অর্থাৎ যানবাহন থেকে নামার যদি সুযোগ না পান তাহলে আসরের টাইমে জোহর এবং আসর একসাথে একসাথে পড়েন অথবা আসরের নামাজকে জোহরের টাইমে অ্যাডভান্স পড়ে নেন যদি মুসাফির হন তাহলে আর অনুরূপভাবে মাগরিব এবং এশা মাগরীবের টাইমে এশা পড়ে নেবেন নিয়ে চলবেন অথবা এ মাগরীবকে লেট করে এশারের টাইমে পড়বেন কিন্তু এই এই নামাজগুলোকে ওক্তের ওয়াক্তেই যদি আদায় করতে চান তাহলে তা যানবাহনের উপরে আদায় করা যাবে না অবশ্যই মাটির ওপরে আদায় করতে হবে জমিনের উপর আদায় করতে হবে এখন ফজরের নামাজের কথাও একই কথা কিন্তু যদি এ রক্ত পার হয়ে যায় যেমন আসরের রক্ত চলে যাচ্ছে অথবা ফজরের রক্ত চলে যাচ্ছে আর যানবাহন থেকে আপনার নামার কোনো সুযোগ নেই যেমন বিমানের ওপরে আছেন অথবা এমন গাড়িতে আছেন যে চালক কোনোভাবেই আপনার কথা শুনছে না বা আপনাকে সালাদ আদায় করার জন্য বাইরে যেতে দিচ্ছে না তাহলে আপনি গাড়িতেই সালাত আদায় করবেন ওই অবস্থায় আপনার জন্য কেবলা বাধ্যবাধকতা নয় যেদিকে আপনার জন্য মুখ করে নামাজ আদায় করার সুবিধা হবে সেদিকেই আদায় করবেন যদি দাঁড়িয়ে আদায় করা সম্ভব হয় তাহলে দাঁড়িয়ে আর যদি সম্ভব না হয় তাহলে বসে সিটের ওপরে বসে বসে সালাত আদায় করবেন তখন কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন কেননা ফরজ নামাজ আল্লাহনবী সাল আলাই যানবাহনের উপরে পড়তেন না বাহনের উপরে পড়তেন না কিন্তু সূন্যত বীতের নামাজ বিতিরের নামাজ তিনি বাহনের উপরে গা ঘোড়ার উপরে বা গাধার উপরে উঁটের ওপরে বসা অবস্থায় আদায় করতেন এবং সেটা যেদিকে যাচ্ছে সেদিকেই তিনি যেতে থাকতেন তখন সেটা কেবলা বিপরীতমুখী হলেও তাতে কোনো অসুবিধা ছিল না نفسي في <applause> نور من فؤادي حينما رددت يا رب العين